আজকে আপনাদেরকে বলবো যে ভাং এবং গাজার ক্ষেত আবাদ করলে কতটুক শাস্তি এবং আর্থিক জরিমানা হতে পারে সেই বিষয়ে আপনাদেরকে বলার জন্য চেষ্টা করেছি আমরা কিছু কিছু জায়গায় দেখতে পাই যে লোকেরা ভাং এবং গাঁজা ক্ষেতের আবাদ করেছে সেই ক্ষেত্রে সেটা আসলে আইন মোতাবেক না বেআইনি সেটা আপনাদেরকে বলতে চাচ্ছি যদি কোনো ব্যক্তি বেআইনি ভাবে ভাঙ এবং গাজার ক্ষেতের আবাদ করে তাহলে এনডিপিএস অ্যাক্ট নাইনটিন এইটটি ফাইভের ধারা টোয়েন্টি ক্লোস এ সাবক্লস ওয়ান মোতাবেক সেই ব্যক্তির সর্বোচ্চ দশ বছরের জেল এবং সর্বোচ্চ আর্থিক জরিমানা এক লাখ টাকা হতে পারে তাহলে ভাং এবং গাজার ক্ষেতের আবাদ করাটা আইন মোতাবেক দণ্ডনীয় যদি কেউ পারমিশন নিয়ে করছে তাহলে করতে পারে বেআইনিভাবে উইদাউট পারমিশন কেউ যাতে ভাঙ এবং গাঁজা খেতের আবাদ আপনারা করেন না এবং আপনাদের মাঝে সচেতনতার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিন আবারও মনে রাখবেন ভাঙ এবং গাজার খেতের আবাদ করলে সর্বোচ্চ দশ বছরের জেল আর্থিক জরিমানা সর্বোচ্চ এক লাখ টাকা হতে পারে